এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদীপ্তা সোহরা ব্লগ। তো দেখতে পাচ্ছ শাড়ি পরে একদম রেডি হয়ে যাচ্ছি ইভানের স্কুলে। আজকে হচ্ছে 5th of June, এনভায়রনমেন্ট ডে। তো ইভানের স্কুলে একটা ছোট্ট মতন র্যালি আছে যে কটা স্টুডেন্টস পড়ে ওদেরকে নিয়ে, তো তাই জন্য একদম ইভান্স প্রপার আজকে স্কুল ইউনিফর্ম পরে নিয়েছে। আর বলেছিল যে প্যারেন্টসদের এথনিক পড়তে এনিথিং গ্রিন কালার, তো আমার গ্রিন কালারের এই শাড়িটাই ছিল, তো এই শাড়িটা পরে যাচ্ছি। আর সৌরভের জন্য একটা কুর্তাও কিনেছি যেটা ও পরে যাচ্ছে, ওকে দেখতে ভীষণ ভালো লাগছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবই ঠিক আছে, বাট আজকে এত বেশি গরম, আর গরমে রাস্তার মধ্যে হাঁটাটা ভেরি ডিফিকাল্ট হবে। মানে আগের দিন হয়েছিল, মিং ছিল স্কুলে, তো ইউয়ানরা চান টান করে একটু নাক দিয়ে ইউয়ানের জল বেরোচ্ছে, আর আজকে গরম লেগে, ঠান্ডা গরম লেগে শরীর খারাপ না হয়ে যাবে এটাই আমার চিন্তা। একটুও লেট হয়নি, আমরা টাইমে পৌঁছে গেছি। আর ওখানে গিয়ে দেখছি সবাই মিলে ফটোশ্যুট করছে, মানে হয় না বাচ্চাদের সাথে একটু ফটো তুলছে, সো দ্যাট একটু ফেসবুক পেজে ওগুলো ছাড়তে পারে টিচার্সরা। তো সবাই তুলছে, সবার প্যারেন্টসরাও তুলছে, ইউয়ানও তুলেছে, বাট ইউয়ানের ফটোটা না আমি খুঁজে পাচ্ছি না যেটা আমরা তুলেছি ওখানটা, বাট এটা একটা পেয়েছি, এটা আমি অ্যাটাচ করে দিলাম। আর ইউয়ানের আমি ফ্লেক্সটা এরমভাবে তৈরি করেছিলাম একদম হাতে ইউয়ানের কালার্স দিয়ে, উইথ দ্য হেল্প অফ ইউয়ান অনলি। আর এটা হচ্ছে ইউয়ানের স্কুলের নাম, বার্ডস অ্যান্ড পেটালস। তো এই ফ্লেক্সের সামনে একটু ফটো ক্লিক করে নিল, তারপরে একটা ছোট্ট র্যালি হবে, ওই র্যালি দিয়ে বেরিয়ে গেছি আমরা। তো সৌরভ আর একটা দাদা আর দুজনা মিলে ফ্লেক্সটা ধরেছিল, আর আমরা সবাই যাচ্ছিলাম। তো দেখো সুন্দর, আমরা বলে দিয়েছিল টিচার্সরা, তো ওরমভাবেই যাচ্ছি। আর এই দেখো ইউয়ান পেছনে কি সুন্দর হাঁটতে হাঁটতে যাচ্ছে, হেঁটেছিল অনেকটা রাস্তা, তারপর হঠাৎ ওরা হাঁটতে ইচ্ছা করছিল না, ব্যাস কোলে উঠে পড়েছে। We are Buds and Petals Montessori Pre-Primary Kalyani Nadia, presenting a rally on World Environment Day to spread awareness as much as possible. Again, I am saying we are Buds and Petals Montessori Kalyani Nadia. We cannot be so selfish and use up all the resources for ourselves. World Environment Day reminds us to strengthen the world and ensure that nature should be preserved at all costs. It throws light on the causes which are serious, causing harm to our environment. We should protect our environment from all the dangers. Thus, this day serves as an eye-opener for many citizens who are not aware of all this. It also urges to everyone to keep our surroundings safe and clean. We must plant more and more trees for greener future for all of us. Similarly, we have the issue of দেখো হয়ে গেছে আমাদের ঘোড়া, আর এবার আমরা একটুখানি বসে আছি, রেস্ট নিচ্ছি। এরপর একটা ছোট্ট এক্সিবিশন আছে ফর বাচ্চাদের, মানে ফ্লাওয়ার্স, ট্রিজ, এই সমস্তই টিচার্সরা দেখাবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর আজকে বেরোনোর সময় ইউয়ানের স্কুলের যে দিদি আছে দেখাশোনা করে, সেই দিদিকেও আমরা ড্রপ করে দিলাম আমাদের বাড়ির মানে পথেই পড়ে, তো বললো যে একটু ছেড়ে দিতে, তো ছেড়ে দিলাম। ওই যে পেছনে দিদির সাথে বসে আছে আর আমরা যাচ্ছি। তো আজকে আমাদের একটু দেরি, তাড়াহুড়ো আছে, বিকজ বাড়ি গিয়ে না ডক্টরের কাছে যেতে হবে। তো বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে ইউয়ানকে খাইয়ে দিয়ে, স্নান করিয়ে ওকে রেখে দিয়ে আমি নিজে রেডি হয়ে বেরোতে পারলে আমি যেন বাঁচি। এদিকে আমিও স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এবার আমি যাব ডক্টরের কাছে, বিকজ আমার সমস্ত রিপোর্টস চলে এসেছে। আর রিপোর্টস আপাতত আমার দেখে তো মনে হচ্ছে ভালো আছে, বাট ডেফিনেটলি একটা প্রবলেম তো হয়েছে, বাট ওটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর এই দেখো রিপোর্টস, আরও রিপোর্টস বাইরে আছে। আর আগের দিন গেছিলাম না এক্স রে করাতে, চেস্টে একটুখানি কনজেশন মতন এসছে,
ওইটাও আশা করি ঠিক হয়ে যাবে, অত ভাবলে হবে না। তো আজকে যাব এখন ডক্টরের কাছে, ডাক্তারের মানে রিপোর্টস গুলো সমস্ত কিছু দেখাবো, এন্ড আফটার দ্যাট আমার মেডিসিন স্টার্ট হবে। অ্যাকচুয়ালি তো একটু হাই পাওয়ারের মেডিসিন হবে, তাই জন্য এত টেস্ট করে নেওয়া হলো আগে থেকে। তো চলো আগে সৌরভ গেছে ফ্রেশ হতে, তো ফ্রেশ হয়ে আসলে দেন আমরা বেরোবো। তো এখন সন্ধ্যাবেলার টাইম, আমি একটু রেডি হয়ে নিয়েছি। এই একটুখানি কি বলে আমাদের পাশের বাড়ি বড়মাদের বাড়িতে অ্যাকচুয়ালি পুজো হচ্ছে, কালী পুজো, তো ওই জন্যই মানে ঠাকুরের সব জিনিসপত্র কিনতে। তো চলো বাজারে যাই, আজকে কোনো একটা অমাবস্যা পুজো আছে, মা কালীর পুজো, তাই জন্য পাশের বাড়ি বড়মাদের বাড়িতেই রাত্রিরে নেমন্তন্ন আছে, আর বাড়িতে রান্নাবান্নার ঝামেলা নেই। তো চলো তোমাদেরকে মাকে দর্শনটা করিয়ে দিই। এত সুন্দর দেখতে হয়েছে না বলার বাইরে, খুব সুন্দর দেখতে হয়েছে। তো আমি যাবো সব ঠাকুরের জন্য ডালা কিনতে, মানে সন্দেশ দিয়ে একটু পুজো দেবো, একটু ঠাকুরকে মালা পরাবো, ওইটাই কিনতে জন্য বেরোচ্ছি। দেখো ওখান থেকে কিনে বাড়ি চলে এসেছি। এবার ইউয়ান আর কি করছো তোমরা? এই যে বাড়ি চলে এসে ইউবান স্নান টান করা কমপ্লিট, ইউবানের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন করছে দুধ। তুমি ইউবান তুমি কি করছো? খেলা করছো। আর তুমি কি খেয়েছো আজকে বলো? তো ব্লগটা আমি এডিট করছিলাম আর দেখলাম আমি এন্ড করিনি। ম্যাক্সিমাম টাইম এটাই হচ্ছে আমার সাথে, রাত্রির দিকে আর ব্লগ এন্ড করার টাইমই হচ্ছে না। তো চলো এই ব্লগটা যদি তোমরা এতদূর দেখে থাকো, আর যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আমার চ্যানেল। দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।